सारे गामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। সারে গামা পাধানি, এর বাইরে কখনো সুর হয় না। আর যখন কিছু কথাই সাত স্বরের মধ্যে ঘোরাফেরা করে, ছুঁয়ে যায় আমাদের মনকে, আমরা বলি গান। গানকে ঘিরে থাকে নানান ঘটনা, ঘটনার ঘন ঘটাও বলা যেতে পারে। কখনো গায়ক, কখনো গীতিকার, কখনো বা সুরকারের অকপট স্বীকারোক্তিতে সেই ঘটনা আমরা জানতে পারি। সেই সমস্ত গল্প আর গান নিয়েই উইকেন্ড ক্লাসিক রেডিও শো, কিছু গান কিছু গল্প। আজকের গানের সফর সেই শিল্পীকে নিয়ে যার গলাকে বলা হয় স্বর্ণযুগের স্বর্ণকণ্ঠ, যার দাপট শুধু বাংলা আধুনিক গানেই নয়, হিন্দি ছায়াছবির গানেও ছিল অনবদ্য। সেই শিল্পীর নাম সুবীর সেন। সেই সুবীর সেনকে নিয়েই আজ আমাদের গান গল্প। সঙ্গী আমি দেব। শুরুতে যে গানটা শোনাব তার সুরকার ভূপেন হাজারিকা এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। একদিন এই দুই গীতিকার এবং সুরকার গ্র্যান্ড হোটেলের প্রিন্সেসে গেছেন। সেখানে প্রায় বিদেশি ক্যাবারে আসত, ফলে নিত্য নতুন সুর পাওয়া যেত। যা হোক, দুজনে গিয়ে দেখলেন বিশাল বিশাল ট্রিপল কঙ্গো বাজাচ্ছেন বিদেশি কৃষ্ণাঙ্গ বাদ্যযন্ত্রীরা। ভূপেনবাবু সঙ্গে সঙ্গে পুলকবাবুকে বললেন, ছন্দটা ধরে ফেলুন। পুলক বন্দ্যোপাধ্যায় সেই ছন্দের মিটারে বসে ওখানেই লিখে ফেললেন গানটি। অনবদ্য সুর করলেন ভূপেন হাজারিকা। এবার প্রশ্ন এলো, গাইবে কে? দুজনে একসঙ্গে বললেন, সুবীর সেন। কালো মেঘ ডম্বরু গুরু গুরু বৈশুরু, কালো মেঘ ডম্বরু গুরু গুরু বৈশুরু, তবু তো ভাষায় তোরি বিভীষিকা ঘন আধারে, দেখেছো তুমি যে আমারে, কালো মেঘ ডম্বরু গুরু গুরু বৈশুরু। নিভে গেছে সুতারা একা চলি পথারা, নিভে গেছে সুতারা একা চলি পথারা, আঘাত লুকিয়ে আছে জানি না কোথায় ডুব পাহাড়ে, দেখেছো তুমি যে আমারে, কালো মেঘ ডম্বরু গুরু গুরু বৈশুরু। নিয়তির ভ্রুকুটিতে ভালোবাসা সঙ্গীত নয়, নিয়তির ভ্রুকুটিতে ভালোবাসা সঙ্গীত নয়, আমি গাই জীবনের জয়, আমি গাই জীবনের জয়, শপথের যত ভাষা মনে আনে নব আশা, শপথের যত ভাষা বুকে আনে নব আশা, যাবই তোমারি পাশে ভুলাই লুটাবো যত বাধারে, দেখেছো তুমি যে আমারে, কালো মেঘ ডম্বরু গুরু গুরু বৈশুরু, কালো মেঘ ডম্বরু গুরু গুরু বৈশুরু, কালো মেঘ ডম্বরু গুরু গুরু। সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ সুবীর সেনের গান। বাড়ি এবং বড় হওয়া আসামের ডিব্রুগড়ে। বাড়িতে তখন গানের একটা পরিবেশ ছিল। সেই সময় ভারতবর্ষ বসুমতী পত্রিকায় গানের স্বরলিপি থাকত, আর এই পত্রিকাগুলো বাড়িতেও আসত। বাবা কি করতেন, স্বরলিপি দেখে গান তোলার চেষ্টা করতেন, আর মা গুনগুন করে গান গাইতেন সহজভাবেই। কিন্তু এত কিছুর পরেও বাড়ির সবাই চেয়েছিলেন সুবীর সেন যেন ডাক্তার হন, কারণ বাবা ছিলেন পেশায় ডাক্তার আর পারিবারিক ওষুধের ব্যবসাও ছিল। কিন্তু গান যার নেশা, তার কি আর ডাক্তার হওয়া সম্ভব? ডিব্রুগড়ে একটা গানের স্কুল ছিল, সেখানেই মাঝে মধ্যে আসতেন ক্লাসিক্যাল সিঙ্গার পণ্ডিত রতন ঝঙ্কার। গানের পরীক্ষায় সেখানে ফার্স্ট হলেন এবং তারপর
ওখানেই ম্যাট্রিক পাস করে চলে এলেন কলকাতায়। ভর্তি হলেন আশুতোষ কলেজে, থাকতেন মামা বাড়িতে। তখন তার স্বপ্নের গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, তালাত মেহমুদ। ভাবলেন এদের মতো গান গাইতে গেলে ভালোভাবে গানটা শিখতে হবে। প্রথমে গেলেন চিন্ময় লাহিড়ির কাছে। সেখানে কিছুদিন শেখার পর চিন্ময়বাবু সুবীর সেনকে পাঠালেন উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে ঠুমরি শিখতে। সুবীর সেন তখন প্রতি রবিবার করে বিখ্যাত শিল্পীদের বাড়ি গিয়ে হাজির হতেন। এরকমই একদিন অনুপম ঘটকের বাড়ি গেলেন। ঘরে তখন অন্য লোকের ভিড়, জায়গা না পেয়ে বসলেন ছোট্ট ডিভানের একটা কোণে। ভিড় ফাঁকা হলে অনুপম ঘটককে বললেন তিনি গান শিখতে চান। অনুপম ঘটক খানিকক্ষণ তাকিয়ে বললেন, তোমার গান না শুনেই বলছি তোমার গান হবে, দেখে নিও। পরে একদিন বলেছিলেন, যে জায়গায় সুবীর সেন না জেনেই বসেছিলেন সেটি ছিল গানের জায়গা, কারণ সেখানে একদিন এসে বসেছিলেন হেমন্তবাবু, কে এল সাইগালের মতো দিকপালেরা। অনুপম ঘটক বেশি দিন পৃথিবীতে ছিলেন না, ফলে সেখানে গান শেখাও হলো না, কিন্তু তার ভবিষ্যৎবাণী কিন্তু ফলে গিয়েছিল। সুবীর সেন সত্যি সত্যি বড় গায়ক হয়েছিলেন। এই যেন সেই চোখ যার কেউ দেখা পায়নি, আমি যে সেই দিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে, আজ সেখানে কে জানে কে জানে কি আছে। এই যেন সেই চোখ যার কেউ দেখা পায়নি, আমি যে সেই দিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে, আজ সেখানে কে জানে কি আছে। সেই চোখ বহু খুঁজে পাওয়া সেই চোখ, তুলি দিয়ে আঁকা ভুরু বাঁকা, যদি যেত তার কাছে কাছে থাকা, তুলি দিয়ে আঁকা ঘুরু বাঁকা, যদি যেত তার কাছে কাছে থাকা। আয় হায় তবে যে আমার এই হাত দুটি বাড়িয়ে মন যেত দাঁড়িয়ে, আজ জানি না সেখানে কে জানে কি আছে। এ যেন সেই চোখ বহু প্রেরণার সেই চোখ, কিছু কিছু কথা নীরবতা, কিছু সময় কে থাকা ছবি আঁকা। হায় হায় যেন জীবনে সব কিছু হারিয়ে পাই যেন ফিরিয়ে, আজ জানি না সেখানে কে জানে কি আছে। এই যেন সেই চোখ বহু প্রেরণার সেই চোখ, আমি যে সেই দিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে, আর সেখানে কে জানে কে জানে কি আছে। সেই চোখ যার কেউ দেখা পায়নি, এই যেন সেই চোখ বহু খুঁজে পাওয়া সেই চোখ, এই যেন সেই চোখ বহু প্রেরণার সেই চোখ। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। এখনকার মতো পঞ্চাশের দশকেও গানের ক্ষেত্রে ট্যালেন্ট হান্ট হতো। যে সমস্ত প্রতিযোগিতা হতো তার মধ্যে অন্যতম সেরা ছিল HMV অর্গানাইজড কেরেজু কম্পিটিশন ফর নিউ ট্যালেন্টস। এই কম্পিটিশনে নাম দিলেন কলেজ পড়ুয়া সুবীর সেন। প্রায় 1400 প্রতিযোগীদের মাঝে প্রথম হলেন তিনি। গ্রামোফোন কোম্পানির সঙ্গে 3 বছরের চুক্তি, নতুন গান বাছার দায়িত্ব গায়কের। এর আগে বন্ধুদের সঙ্গে রেকর্ড কোম্পানিতে এসেছেন, রেকর্ড করেছেন চিত্তরায়ের সুরে, কিন্তু গান দুটো সেই অর্থে জনপ্রিয়তা পায়নি। তাহলে কি করা যায়, এরকম ভাবতে ভাবতে হাজির হলেন উত্তর কলকাতার সিঁথি অঞ্চলে, ঠিকানা 19D গুপ্তলেন, বাড়িটি একজন মিউজিক ডিরেক্টরের। তাকে গিয়ে সুবীরবাবু বললেন, আমায় একটা ভালো গান দিন, আমি রেকর্ড করতে চাই। সুরকার সেই ভদ্রলোক সব শুনে বললেন, ভালো গান? কিছুক্ষণ পর একটা গান শোনালেন। গানটা ঠিক
পছন্দ হলো না সুবীরবাবুর, কিন্তু মুখের ওপর তো বলা যায় না। তাই সুবীর সেন আবারও বললেন, আর একটা গান যদি শোনান। তখন ওই সুরকার ভদ্রলোক আরও একটা গান গাইলেন, আর গানটা শুনেই পছন্দ হয়ে গেল সুবীর সেনের। বললেন, আমি এটাই গাইব। কিন্তু উনি তখন খানিকক্ষণ চুপ থেকে বেশ দ্বিধার সঙ্গে বললেন, এটা তো মানে আরেকজনকে দেওয়ার কথা আছে। সুবীর সেন তখন বললেন, বেশ তাহলে আমি গাইব না, আমার কোনো গানই দরকার নেই। এই নীরব অভিমান ছুঁয়ে গেল ওই মিউজিক ডিরেক্টরকে। খানিকক্ষণ পর বললেন, গানটা গাও দেখি একবার। সুবীরবাবু গাইলেন। তখন উনি বললেন, ঠিক আছে গানটা তুমিই গাইবে। ওই মিউজিক ডিরেক্টরের নাম সুধীন দাশগুপ্ত, গানটির লিরিসিস্টও তিনি। আর এই একটি গানেই বাংলা গানের শ্রোতারা চিনলেন নতুন গায়ক সুবীর সেনকে। উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লাগুন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লাগুন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান, ছুটে আয় রে লাগুন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লাগুন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো আহ্বান। আয় রে ছুটে আয় বাদল ছুটে আনি মুক্ত আলোর বন্যা, আয় শক্তি ভাগাই আয় শান্তি জাগাই এই শ্যামলি ধরনি হবে বন্যা। আয় রে ছুটে আয় বাদল ছুটে আনি মুক্ত আলোর বন্যা, আয় শক্তি ভাগাই আয় শান্তি জাগাই এই শ্যামলি ধরনি হবে বন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজীবনে জোয়ার বুঝি জাগলো, ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজীবনে জোয়ার বুঝি জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উদ্যম উল্লাসে ছন্দে জাগাবো এই প্রাণ, ছুটে আয় রে লাগুন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লাগুন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো আহ্বান। সুবীর সেনের গান আর কিছু গল্প সারেগামা উইকেন্ড ক্লাসিকে। 1958-তে পাড়ি দিলেন বম্বেতে। গুরুদত্ত তাঁর রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শুনে বম্বেতে যেতে বলেছিলেন। সেখানে পরিচয় হল মিউজিক ডিরেক্টর শঙ্কর জয়কিষাণের সঙ্গে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ল নাম, বলরাজ সাহানি, রাজেন্দ্র কুমার, শম্মী কাপুর, মেহমুদের লিপে একের পর এক হিট গান সুবীর সেনের। বাংলাতে তখন চূড়ান্ত জনপ্রিয়তা, যেমন সুদর্শন তেমনই গান গাইছেন। একে একে অভিনয়ের ডাকও আসতে লাগল। বেশ ভালো পরিচয় ছিল ঋষিকেশ মুখার্জির সাথে। ঋষিবাবুও তাকে অভিনয়ের অফার দিলেন, কিন্তু সুবীর সেন সবিনয়ে তা না বলে দিলেন। পরবর্তীকালে ঋষিকেশ মুখার্জির অন্যতম সেরা ছবি অভিমানেও অমিতাভ বচ্চনের অভিনীত চরিত্রটির নাম ছিল সুবীর কুমার। এরকম নানান রঙিন ঘটনা আছে তার সঙ্গীত জীবনে। এই বম্বেতে থাকাকালীনই তার জীবনের আরও একটি সেরা গান তৈরি হয়েছিল, সে গল্পটাও বলবো। তবে তার আগে শুনব বঙ্কিম ঘোষের লেখায় এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে এ গানটি।
এত আলো কোথাও পেলে, বারে বারে আমি তাই শুধু ভাবি আমার দু চোখ মেলে, ওগো চাঁদ কোথায় আলো পেলে, ওগো চাঁদ কোথায় আলো পেলে। তোমারে যে আমি কাছে ডাকি, জীবনের পথে তুমি এলে আধারাত থেমে, ভাবি দু চোখ মেলে, ওগো চাঁদ কোথায় আলো পেলে, ওগো চাঁদ আলো কত আশায় করে কালা কানি রিক্ত হৃদয় জুড়ে, আখির মুকুরে তোমারি ছায়া তুমি না বহু দূরে, ক্লান্ত এই জীবন আমার তোমার ছোঁয়াতে ভরে, আমার জীবনে আমার সুক্তি ভাঙা স্বপ্ন ঢেলে, ভাবি দু চোখ মেলে, ওগো চাঁদ কোথায় আলো পেলে, ওগো চাঁদ কোথায় আলো পেলে। তখন বোম্বেতে অনেক বাঙালিরাই থাকেন, সুরকার গায়ক, কেউ কেউ আবার বোম্বে কলকাতাও করেন। বোম্বেতে একই জায়গায় থাকতেন সুধীন দাশগুপ্ত এবং সুবীর সেন। একদিন সকালবেলা সুধীনবাবু গলা চড়িয়ে ডাকলেন, এই সুবীর এদিকে এসো, একটা গান লিখেছি শোনো, বলে পড়ে শোনালেন সেই গান। গানের লিরিক শুনেই সুবীরবাবু উচ্ছ্বসিত, বললেন দুর্দান্ত হয়েছে। সুধীনবাবু বললেন, গানটা তুমিই গাইবে, কিন্তু সুর? সুবীরবাবু জিজ্ঞেস করলেন। ভাবছি, সুধীনবাবুর উত্তর। পরদিন সকালবেলায় নতুন গানের সুর শোনালেন সুবীরবাবুকে। গানটায় একটা ইংলিশ গানের ছায়া আছে, কিন্তু বাংলা লিরিকে ফেলে সুরকার সুধীন দাশগুপ্ত যেভাবে ইম্প্রোভাইজ করলেন তা এক কথায় অনবদ্য। সুবীর সেনের গাওয়া সেরা হিট গানের অন্যতম এই গান। গানটার রেকর্ডিং হলো কলকাতায়। এত সুরার এত গান যদি কোনদিন থেমে যায়, সেদিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়, এত সুরার এত গান তোমায়।
আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার, এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়। জানি ভুলে যাবে যে আমায় এত সুর আর এত গান, যদি কোনদিন থেমে যায় সেই দিন তুমিও তো গো। জানি ভুলে যাবে যে আমায় এত সুর আর এত গান। সারেগামা উইকেন্ড ক্লাসিকে গান আর গানের গল্প সুবীর সেনকে নিয়ে। 1957 সালে সুপারহিট রেকর্ড এত সুর আর এত গানের উল্টো পিঠে ছিল আরও একটা গান, আর সে গানটা নিয়েও একটা গল্প আছে। গান লিখেছেন অনল চট্টোপাধ্যায় এবং সুর করেও নিয়ে এসেছেন। এবার সেই গানটা শোনালেন সুরকার সুধীন দাশগুপ্তকে। সুধীনবাবু শুনেই বললেন, দারুণ হয়েছে লেখাটা, কিন্তু সুর আমি করব। অনলবাবু বললেন, সুর তো আমি করে ফেলেছি। সুধীনবাবু বললেন যে গানটা শুনতে শুনতে তার মাথায় একটা দারুণ সুর এসেছে, তিনি সেটাই করতে চান। অবশেষে ঠিক হলো সুধীনবাবুও ওই একই গানে সুর করবেন, তারপর যে সুরটা ভালো হবে সেটাই থাকবে। সুর করে নিয়ে এলেন সুধীনবাবু, সবাই শুনে বললেন সুধীনবাবুর সুরটাই থাক। আর এভাবেই আরও একটা অন্য রকমের গান তৈরি হলো। তোমার হাসি লুকিয়ে হাসে চাঁদের মুখেতে, আমার হাসি শ্রাবণ মেঘের ধারার বুকেতে। তোমার হাসি লুকিয়ে হাসে চাঁদের মুখেতে, আমার হাসি শ্রাবণ মেঘের ধারার বুকেতে। তোমার খুশি উছল ধারা, ঝর্ণা যেন পাগল পারা। তোমার খুশি উছল ধারা, ঝর্ণা যেন পাগল পারা। আমার বিনাশুর বিনাজ গভীর দুঃখেতে, আমার বিনাশুর বিনাজ গভীর দুঃখেতে। আমার হাসি শ্রাবণ মেঘের ধারার বুকেতে, তোমার হাসি লুকিয়ে হাসে চাঁদের মুখেতে, আমার হাসি শ্রাবণ মেঘের ধারার বুকেতে। তোমার চাওয়া পার মাঝে হারিয়ে যেতে চায়, আমার পাওয়া চাওয়ার কাছে লাজে মুখ লুকায়। তোমার চাওয়া পাওয়ার মাঝে হারিয়ে যেতে চায়, আমার পাওয়া চাওয়ার কাছে লাজে মুখ লুকায়। আকাশ মাটি আলোয় ভরা, তোমার সুরে দেয় যে ধরা। আকাশ মাটি আলোয় ভরা, তোমার সুরে দেয় যে ধরা। তারার চোখে তন্দ্রা নামে অথই সুখেতে, তারার চোখে তন্দ্রা নামে অথই সুখেতে। আমার হাসি শ্রাবণ মেঘের ধারার বুকেতে, তোমার হাসি লুকিয়ে হাসে চাঁদের মুখেতে, আমার হাসি শ্রাবণ মেঘের ধারার বুকেতে। বম্বেতে থাকাকালীন বিখ্যাত গায়ক গায়িকা এবং সুরকারদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল সুবীর সেনের। একদিন সুবীরবাবু গেছেন লতা মঙ্গেশকরের বাড়িতে, গিয়ে দেখলেন সেখানে রয়েছে লতাজির বাবার ছবি, উস্তাদ বড়ে গুলাম আলী খাঁর ছবি এবং এক বিদেশি কৃষ্ণাঙ্গ মানুষের ছবি। সুবীরবাবু লতাজিকে জিজ্ঞেস করলেন, ইনি কে? লতাজি বললেন, ওই বিদেশি মানুষটির নাম ন্যাট কিং কোল। অন্য অনেকের গান হৃদয় দিয়ে অনুভব করতে হয়, আর কিং কোলের গান
রোমকূপ দিয়ে হৃদয়ে প্রবেশ করে। লতাজি সুবীরবাবুকে দিলেন কিংকোলের একটি রেকর্ড। গান শুনে সুবীরবাবু অভিভূত। তখন তিনি বেশ কিছু অনুষ্ঠানে হিন্দি এবং বাংলা গানের পাশাপাশি ইংরেজি গানও গাইতেন, ফলে এ গানও খুব সহজেই গলায় তুলে নিলেন। পরবর্তীকালে একটি গান রেকর্ড হয়েছিল যার সুরকার ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। সেই গানটির মধ্যেও কিন্তু ন্যাট কিংকোলের গানের ছায়া খুঁজে পাওয়া যায়। পরপর শুনব দুটো গান, পরের গানটির গীতিকার এবং সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নয় থাকলে আরো কিছু ক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় ডাকলে আরো কিছু কাছে, দেখো জ্যোৎস্না বেজারে রাত। নয় থাকলে আরো কিছু ক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় ডাকলে আরো কিছু কাছে, দেখো জ্যোৎস্না বেজারে রাত। এখনই বলো না চলে যাই, শুধু একটু ভাবতে দাও তুমি যে যাব। নয় থাকলে আরো কিছু ক্ষণ, প্রদীপ পাহারা দেয় যেন দ্বারের হীরামণ, যেন পালে না যায় আজ মনের প্রাসাদ ছেড়ে মন। মনে হয় তোমাকে নিয়ে থাকি সেই প্রাসাদে গিয়ে, মনে হয় তোমাকে নিয়ে থাকি সেই প্রাসাদে গিয়ে, তুমি যে আমারে রাজকন্যা সেটুকু ভেবে হোক বাসর যাব। নয় থাকলে আরো কিছু ক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় রাখলে আরো কিছু কাছে, দেখো জ্যোৎস্না ভেজায় রাত। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. Mona Lisa, tumi ki bolo na, chena na chena toma hashi mane ji bujhina. Mona Lisa, Mona Lisa, tumi ke bolo na. Juge juge tumi roye gele bishoy, তোমাকে দেখে কত কথাই মনে হয়, কারো চোখে তুমি আমার দিশা, কারো চোখে আলো কারো চোখে কিছু না। মোনালিসা তুমি কে বলো না, মোনালিসা তোমাকে দেখে দেখে যে ছবি যাই একে,
সে ছবি ভুলব না তোমাকে মনে রেখে মোনালিসা, তোমাকে দেখে দেখে যে ছবি যাই একে, সে ছবি ভুলব না তোমাকে মনে রেখে। কারো প্রেমে তুমি হয়ে আছো সংশয়, কারো ভাঙা মনে তুমি চির সঞ্চয়। কত কবি কত কল্পনায় দিয়ে গেছে ওগো তোমার হাসির তুলনা মোনালিসা। তুমি কে বলো না, চেনা না অচেনা তোমার হাসি মানে যে বুঝি না। I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Sarigama Bengali YouTube channel. Monalisa, Monalisa. অসম্ভব সুন্দর দেখতে ছিলেন সুবীর সেন, ফলে সিনেমায় হিরো হওয়ার অফার সব সময় তার কাছে আসত। একদিন উত্তম কুমার তাকে ডেকে বললেন, অভিনয় করো না কেন? সুবীর সেন কি আর করেন, এ কথা সে কথা বলে কাটিয়ে দিলেন। একদিন পরিচালক সলিল দত্ত এসে হাজির বাড়িতে, বললেন, উত্তম কুমার আমায় পাঠিয়েছেন, বলেছেন ওই ছবিতে তোমাকে অভিনয় করতে হবে, তোমার বিপরীতে নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় এবং ছবিতে ডাক্তারের ভূমিকায় স্বয়ং উত্তম কুমার। উত্তম কুমারের আদেশ কি করে অগ্রাহ্য করবেন, অগত্যা রাজি হলেন। ছবির নাম মোমের আলো, সেখানে প্লেব্যাক করলেন এবং ছবিতে লিপও মেলালেন। সেখানে একটি দৃশ্যে লং ড্রাইভে গাড়িতে বসে নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই গানটি অবশ্যই এই সিনেমার একটি অনবদ্য সম্পদ। ওগো বলো তুমি কি গো সেই মধুমালা মোর শত জননের কামনা, ওগো কাজল নয়না, ওগো কাজল নয়না। মন বলে তুমি কত সুন্দর জানি, বলে তুমি কত সুন্দর জানি, রূপের মায়ায় হার মেনে যায় লক্ষ কবির বাণী, ওই রূপের মায়ায় হার মেনে যায় লক্ষ কবির বাণী, ওই মুখোশনে চেয়ে দোলে সাত সাগরের বাসনা। বলো বলো ওগো বলো তুমি কি গো সেই মধুমালা মোর শত জননের কামনা, ওগো কাজল নয়না, ওগো কাজল নয়না। আজ বলি শোনো, বলি শোনো কানে কানে, হাসিতে তোমার যে রঙের খেলা সে রং ছড়াই গানে গানে। এ জীবনে আমি যদি গো তোমারে পাই, সোনার মুকুট মুকুতা মানি কিছুই নাহি যে চাই, সোনার মুকুট মুকুতা মানি কিছুই নাহি যে চাই। কারে মন দিলে মনে মনে তুমি সেই কথাটি বলো না, বলো বলো ওগো বলো তুমি কি গো সেই মধুমালা মোর শত জননের কামনা, ওগো কাজল নয়না, ওগো কাজল নয়না। বাংলা ছবি ছাড়াও হিন্দি ছবিতেও ছোট ভূমিকায় অভিনয় করেছেন সুবীর সেন। বাসু ভট্টাচার্যের হিন্দি ছবি অনুভব, নায়ক সঞ্জীব কুমার, নায়িকা তনুজা। এ ছবিতেও এক উল্লেখযোগ্য মুহূর্তে তাকে দেখা গেল গান গাইছেন। পুরো হিন্দি ছবিতে একটি মাত্র বাংলা গান রবীন্দ্রসঙ্গীত, গেয়েছিলেন সেদিন দুজনে দুলেছিনু বনে।
রবীন্দ্রসঙ্গীতেও তার জনপ্রিয়তা ছিল অতুলনীয়। একবার রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বের হবার পর তার একটি কপি নিয়ে হাজির হলেন দেবব্রত বিশ্বাসের বাড়িতে। প্রিয় জর্জদাকে সেই রেকর্ডটা দিলেন শুনবার জন্য। দিনকতক পরে গেছেন আবারও সেখানে, গিয়ে দেখলেন দেবব্রত বিশ্বাস গানের প্রথম লাইন শুনেই রেকর্ডের পিনটা তুলে নিচ্ছেন এবং আবারও চালাচ্ছেন। এভাবে বারকতক শুনলেন, তারপর সুবীরবাবুর দিকে তাকিয়ে বললেন, কি অসাধারণ গাইছ তুমি। সত্যি সে গানটা অসাধারণ গেয়েছিলেন সুবীর সেন। ফাংশনে তার জনপ্রিয় গানের মাঝে এই রবীন্দ্রসঙ্গীতটিও তাকে বারবার গাইতে হতো। তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদা আমি সে জানি, তুমি যে আমারে চাও আমি সে জানি, এ আলোকে এ আধারে কেন তুমি আপনারে, এ আলোকে এ আধারে কেন তুমি আপনারে ছায়া খানি দিয়েছ আমি সে জানি, তুমি যে আমারে চাও আমি সে জানি। সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে, কত সুরে ডাক দাও আমি সে জানি, সারা হলে দেয়ানে দিনান্তে গানের জগতে সুবীর সেন যখন এসেছিলেন তখন বাংলা গানে রথি মহারথীদের ভিড়। হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কত নাম! সকলের মাঝে থেকেও কণ্ঠ মাধুর্য এবং প্রতিভায় শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন সুবীর সেন। পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে সত্তরের দশক পর্যন্ত খ্যাতির শীর্ষে ছিলেন তিনি। আজকের মিউজিক্যাল জার্নিতে মাত্র কয়েকটা গানই আপনাদের শোনাতে পেরেছি, আরও অনেক গান অনেক গল্প বাকি থেকে গেল। নিশ্চয়ই সেসব গল্প গান অন্য কোনো গানের দিনে শোনাব। আজকের সারেগামা উইকেন্ড ক্লাসিক্স থেকে বিদায় নেব অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুরে সুবীর সেনের গলায় এই গানটি শুনতে শুনতে। সারাদিন তোমায় ভেবে তোমাকে দিন যে বৃথায় গেল, সারাদিন তোমায় ভেবে
উদাসী দুপুর কেটেছে যশুরে ভেবেছি এসেছ সে শুধু পাতারিয়া সারাদিন তোমায় ভেবে সে জানালো তুমি তো আমার কাছে আসবে না একই হৃদয় হয়ে ভাসবে না তবে কি একাই থাকব তবে কি আমার কেউ নেই সারাদিন যেমন কেটেছে তেমনি কি যাবে গোসা সারাদিন তোমায় রেবে বলো না আমার কোনো কাজ। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. সেখানে কে জানে কি আছে।